আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু, অতঃপর তার উপরে অটল অবিচল থাকবে, তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, ওই বান্দার উপরে আল্লাহর রহমতের ফেরেশতারা সাকিনা নাজিল করবে, শান্তি নাজিল করবে। আর বান্দা যখন লাশ হয়ে খাটিয়ার মধ্যে উঠে যাবে, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, এরে বান্দা তোমার ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, وابشروا بالجنة التي كنتم تعدون, কিছুক্ষণ পরেই তোমার জান্নাত দেওয়া হবে, সেই সুসংবাদটা গ্রহণ করো। রব কাকে বলে? তাফসীর বাইজাবিতে আসছে হুয়া ইরাব্বিহি তারবিয়াতান, রব বলা হয়। আমরা তো রবের অর্থ জানি, রব মানে প্রতিপালক, রব মানে কি, মনোযোগ আছে এইদিকে, রব মানে কি, প্রতিপালক। কিন্তু তাফসীর বাইজাবিতে আসছে ইরাব্বিহি তারবিয়াতান, রব বলা হয় এমন সত্তাকে যেই সত্তা ধারাবাহিক ভাবে একেবারে শূন্য থেকে আস্তে আস্তে লালন পালন করে পরিপূর্ণতায় পৌঁছায়, তাকে বলে রব। কোরআন কারীম আসছে হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন, এ বান্দা তুমি কোন জিনিস ছিলা না, সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, এক ফোঁটা পানির থেকে আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা রক্তে পরিণত করলাম। এ পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা তো পারতেন আমার মায়ের মুখের লালা আর বাবার মুখের লালা দিয়ে আমাকে বানাইতে, পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা তো এক ফোঁটা মেশকে আম্বরের ফুটা দিয়া টুকরা দিয়া আমাকে আপনাকে বানাইতে পারতেন? এমন নাপাক বস্তুর দিকে সৃষ্টির জন্য আল্লাহ মুখাপেক্ষী না, তারপরেও মানুষকে এই কথা শিক্ষা দিতেছে, ও বান্দা এমন একটা জিনিস দিয়ে তোমারে বানাইলাম, তুমি যাতে দুনিয়ায় চলতে ফিরতে চলাফেরা করতে কথাবার্তা বলতে অহংকার প্রকাশ না হয়, আমি তোমাকে বারবার স্মরণ করায় দিতে চাই তুমি নাপাক পানির তৈরি। এ কারণে আল্লাহ বলে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ব ভরে চলাফেরা করবে না। আল্লাহ বলেন হুয়াল্লাযী খলাকাকুম মিন নুতফা সুম্মা মিন আলাকা, 40 দিন মায়ের পেটে থাকার পরে নাপাক পানিটা একটা রক্তের ফোঁটায় পরিণত হয়েছে, চাকায় পরিণত হয়েছে, সুম্মা মিন মদগা, ওটা আবার গোশতের টুকরায় পরিবর্তন হয়েছে। এক পর্যায়ে আল্লাহ পাক বলে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি আল্লাহ তোমাকে বড় সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। মায়ের পেটের ভিতর অক্সিজেন নাই, সেখানে আল্লাহ পাক রব হিসাবে আপনাকে আমাকে হেফাজত করছেন, মায়ের নারের সাথে আমার আপনার নাভির সাথে তার কন্টিনিউ তারের মাধ্যমে পাইপের মাধ্যমে খাদার আদান প্রদান করেছেন। দুনিয়ায় আসলেই ব্লেড দিয়ে নাকটা কাটা হয়, কথা বলেন ঠিক কিনা? এই যে লালন পালন প্রক্রিয়া, ধাপে ধাপে যিনি লালন পালন করে তার নাম কি? রব, তার নাম হচ্ছে রব। কবি বলে মোরগাক আজবাই জাবিরু আয়াদে রুজি তালাব, একটা মুরগির বাচ্চা দুনিয়া আইসাই আধার তালাশ করতে পারে, বকরির বাচ্চা দুনিয়া আইসাই মায়ের ওলানের মধ্যে মুখ লাগায় দেয়, গোবৎস গরুর বাচ্চা দুনিয়া আইসাই নিজে নিজে দুগ্ধ পান করতে পারে,
কিন্তু আল্লাহ পাক মানুষকে আরো আশরাফুল মাখলুকাত হিসেবে বড় উন্নত প্রকৃতিতে তারে লালন পালন করছে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি বুখারীতে আসছে, আল্লাহ বলেন জাআলতুলাকা হানানান ফি সাদরি আবাওয়াইক, বান্দা আমি রব হিসেবে তোমার মায়ের কলিজায় তোমার বাবার কলিজায় একটা আচানক ভালোবাসা সৃষ্টি করে দিছে, নিঃস্বার্থ ভালোবাসা। এমন খাদেম তোমার মারে আর তোমার বাবারে আমি বানাইছি, পৃথিবীর কেউ লক্ষ কোটি টাকা দিলেও এরকম খেদমত কারো পক্ষে সম্ভব না, যেটা মা তার সন্তানের জন্য করে। তারপরে তোমার কান ছিল না, তোমার দন্ত ছিল, খালি মারি ছিল সেখানে দন্ত দিলাম, আস্তে আস্তে তোমাকে আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ বানাইলাম। আবার একটা পর্যায়ে আসবে সম্মালিত কোন সুযোগ, এই শক্ত শক্ত শরীরটাকে আমি আল্লাহ আবার নরম শরীরে পরিণত করে দিব, তোমার হাড়গুলা এক সময় দুর্বল করে দিব, চামড়াগুলা ঢিলা করে দিব, চুলদাড়িগুলা পাকায় দিব। আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, এই আমার প্রক্রিয়ার সিস্টেমটা আজ স্বীকার করবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষের রূহগুলোকে বানানোর পরেই সমবেত করে তারপরে বলেছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই চুপচাপ দাঁড়ায় রইছে, কোন একটা আত্মা উত্তর দেয় না। সর্বপ্রথম মাঝখান থেকে একজন দাঁড়ায় বলছে বালা ইয়া রব, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। উনি যখন বলছে বাকি সবাই একসাথে বলছে বালা। সুবহানাল্লাহ। আপনাদের নারায়ণপুর বাজারে একজন চোর ধরা পড়ছে, এখন চোর ধরার পরে মোটা কাটা চোর, প্রথম কোনিটা কে দিবে এটা নিয়ে একটু টেনশন, কিন্তু একজন যদি কোনি দিয়ে ফেলে তারপরে যে বৃষ্টির মতো কোনি পড়তে আর কোনো কি হয় না, সমস্যা হয় না। চোর হচ্ছে দুই ধরনের, একটা অভাব চোর একটা স্বভাব চোর। 150 টাকার স্যান্ডেল চুরি করে যে পরিমাণ মার খায় একটা জোতা চোর, অথচ কোট পরে ট্রাই পরে একজন সুশীল নামধারী কথিত সুশীলরা 150 কোটি টাকা চুরি করে ওই রকম মাইরের সম্মুখীন হয় না, কথা বলেন ঠিক কিনা? অথচ উচিত ছিল এই জোতা চোরকে, অবশ্যই সে পেটের দায়ে চুরি করেছে, চুরি করার পরে তাকে আলাদা করে খাবারের অন্ন বস্ত্র বাসস্থানের টাকা উঠায়া দিয়ে দেওয়া, আর যারা এসির ভিতরে বসে নরম চেয়ারে বসে কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা উধাও করে ফেলছে, রাজস্ব থেকে গায়েব করে ফেলছে, জনগণের ট্যাক্সের টাকা করের টাকা গিলে ফেলছে, ওদেরকে উচিত ছিল তিন রাস্তার মোড়ে এনে জুতা পিটা করা, কথা বলেন ঠিক কিনা? অথচ যে চোরকে না পিটানোর কথা ওইটাকে পিটাইতে পিটাইতে, গ্রামে একটা প্রবাদ আছে গরিবের স্ত্রী সবার ভাবি, কথা বুঝছেন? মানে গরিব বেচারা সুন্দরী বউ বিবাহ করছে সবাই তার সাথে পিস করে, কারণ জানে সে আর তেমন কোনো পাওয়ারফুল লোক না। জোতা চোরের অবস্থা হয়েছে এরকম, কিন্তু কোটি কোটি টাকা যে উধাও হয়ে যেতেছে, ওই চোরদেরকে ধরারও লোক নাই বলারও কি নাই, লোক নাই। মুফাসসিরিনে কেরাম বলে সর্বপ্রথম যে লোকটা দাঁড়ায় বলছে বালা ও আল্লাহ আপনি আমাদের রব, সেটা আর কেউ না, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলে এখান থেকে ঢাকা শহরে কারো সন্তান মাদ্রাসায় পড়ে বাপ বাড়ির থেকে বুঝাইতে বুঝাইতে নিয়ে যায়, বাবা সারাদিন ক্ষেত খামারে কাজ করে তোমার জন্য টাকা জোগাড় করি, এরে বাবা তুমি কিন্তু মাদ্রাসায় গেলে সঠিকভাবে পড়ালেখা করবা, আমার বড় স্বপ্ন তোমারে হাফেজে কোরআন বানাবো, আলেমে কোরআন বানাবো। গাড়ির মধ্যেও বুঝায় আবার মাদ্রাসার গেটে যখন ঢুকায় তখন আবার আরো এক্সক্লুসিভ ভাবে আরো বিশেষ ভাবে বলে দেখো বাবা
তোমার ওস্তাদের সাথে কিন্তু বেয়াদবি করবা না, নিয়মিত কিন্তু তুমি পড়ালেখা করবা, কারণ তোমার জন্যই কিন্তু আমার সব কামাই আমার রোজগার। আল্লাহ পাক বলে, রে বান্দা, কোটি কোটি বছর আগে আমি তোমার থেকে রবের স্বীকারোক্তি নিয়েছি, তুমি ভুলা যাইতে পারো? আমাদের কারো কি মনে আছে নাকি ওই কথা? কিন্তু এমন মানুষ পৃথিবীতে অতিবাহিত হয়েছে যারা ওই আলমে আরওয়াহের ঘটনাও মনে আছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ নতুন এক এলাকায় গিয়া বিরাট বড় মজলিসের মধ্যে দাঁড়াইছে, শিশু বাচ্চা একটা এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার উপর সালাম, আপনি কেমন আছেন? কইরে, বাচ্চা, আমি তো জিন্দগিতে কোনোদিন এ এলাকায় আসি না, তুমি আমারে কেমন করে চিনলা? কোরল্লার অলি আলামে আরওয়াহে আল্লাহ পাক যখন আলাস্তুবি রব্বিকুম জিজ্ঞাসা করেছিল, আপনিও বালা বলছেন, আমিও বালা বলছি, আপনার আর আমার দাঁড়ানোর জায়গাটা পাশাপাশি ছিল, ওইটা আমার এখনো মনে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক, এটা কেমন মায়ের সন্তান, কেমন বাবার সন্তান, একটু খবর নাও। খবর নিয়ে জানা গেছে এই বাচ্চার মা জিন্দগিতে কোনোদিন এই বাচ্চাকে অজু ছাড়া দুগ্ধ পান করায় না। এর এলাকার মা, এর এলাকার ভোট, যেই নারীর পেট পর পুরুষের নজরে আসে, ওই মায়ের পেটে কোনোদিন হাফেজে কোরআন আলেমে কোরআন হইতে পারে না। আর যার টপ টু বটম শুরু থেকে আগা গোড়া যে পর্দার ভিতর আবৃত থাকবে, এদের বাচ্চারা ছোট ছোট হবে কিন্তু সুন্দর কোরআনের তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ, এদের বাচ্চারা দুনিয়ায় আসবে। আমাদের এখানে অনেক এরকম আলেম ওলামা আছে যারা মক্তবে যাওয়ার আগে অর্ধেক মক্তব নিজের মায়ের কোলে শিখে ফেলাইছে। খাজা আব্দুল ওয়াহিদ নামক হিন্দুস্তানের এক বুজুর্গ সারা জীবনে আল্লাহর এশকার মহব্বতের কারণে বিবাহ করতে পারে নাই, একদিন কাশফের মাধ্যমে আল্লাহরে জিজ্ঞেস করতেছে, আল্লাহ, জীবনে আমি আমার স্ত্রী গ্রহণ করলাম না, ও আল্লাহ, জান্নাতে আমার স্ত্রীটা কে হবে এটা আপনি একটু আমাকে বলে দেন। আল্লাহ পাক বলে, অমুক মরুভূমিতে যাও, সেখানে দেখবে বোরকা পরা একজন মহিলা আর আখানের কাজ করতেছে, তার নাম মাইমুনা সাদিয়া। অমুক মরুভূমির মধ্যে গিয়া দেখে হাঁ রাখালের ভেড়া বকরির পাল মরুভূমির মধ্যে ছাইরা দিয়ে একটা মহিলা বোরকা পরে নামাজের যায়, নামাজে দাঁড়ায় রয়েছে। নামাজ শেষ করার পরে মহিলা খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইকে বলতেছে, ও আব্দুল ওয়াহিদ, তোমার সাথে তো আমার এইখানে দেখা হওয়ার কথা না, এইখানে তুমি আমার কাছে কি চাইতে আসছ? খাজা আব্দুল ওয়াহিদ বলে, রে মাইমুনা সাদিয়া, আমি তো আল্লাহর সাথে কাশফের মাধ্যমে জানছি তুমি এখানে আছো, তোমার নাম মাইমুনা সাদিয়া, ও মাইমুনা, কিন্তু তুমি কেমন করে জানলাম আমার নাম আব্দুল ওয়াহিদ? মাইমুনা সাদিয়া বলতেছে, আব্দুল ওয়াহিদ আলমে আর ওয়াহে যখন আল্লাহ পাকের জবাবের স্বীকারোক্তি আমরা দিয়েছিলাম, ওই সময় যেই পুরুষটা যেই নারীর সামনে দাঁড়ায়ছিল দুনিয়ায়, ওই পুরুষটা ওই নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমি যেহেতু দুনিয়ায় বিবাহ পরিত্যাগ করেছি, আমি যেহেতু দুনিয়া আল্লাহর ইশকার মহব্বতের কারণে আমার কলব ভরে রাখছি, এরা আল্লাহর দরবারে দোয়া করত, আল্লাহুম্মা হাররিক বিনারি ইশকি, আল্লাহ তোমার ইশকের আগুন দিয়া আমাদের কলিজাটা তুমি জ্বালায় দাও। আল্লাহু আকবার।
ও আব্দুল ওয়াহিদ, তুমি যে আমার সামনে দাঁড়ায় ছিলা, আমি দুনিয়ায় যেহেতু বিবাহ করি নাই, আমি নিশ্চিত এটা জানতাম আমার আল্লাহ তোমার সাথে আখেরাতে জান্নাতে বিবাহ পরায় দিবে। কিন্তু এমন ঘটনা বাবা সাজ রে আর খুব কম, আমরা সবাই ভুলে গেছি সেদিনের কথা। এজন্য আল্লাহ পাক বলে, এ বান্দা আমি যে তোমার রব এটা তুমি ভুলে গেছো। দুনিয়ায় যখন তোমার জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, তখন আল্লাহ আকবরের আজানের আর একামতের ধ্বনি দিয়া বাবা যেমন মাদ্রাসার গেটে ঢুকানোর আগে আবার স্মরণ করায় দেয়, বাবা তুমি দুষ্টমি করো না, পড়াশোনা করো, আল্লাহ দুনিয়ায় আসার পরে সাথে সাথে স্মরণ করায় দেয়। এ বান্দা দুনিয়ার নারী, দুনিয়ার টাকা, দুনিয়ার শয়তান, দুনিয়ার চাকচিক্য আমার থেকে যাতে তোমার দূরে সরায় না দেয়। বুখারীর হাদিস। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি। বাচ্চার শরীরে এসে সর্বপ্রথম শয়তান একটা চিমটি দেয়। সর্বপ্রথম শয়তান কি করে, কারণ কি বলেন তো? মনে করেন এ এলাকায় একজন ত্রাস আছে, একজন কি আছে ত্রাস বুঝেন, সন্ত্রাস, ত্রাস মানে কি সন্ত্রাস। এখন এখন এই সন্ত্রাস এ এলাকার মানুষের থেকে চাঁদা উঠায় খায়, এই দিকে খেয়াল করে না, একটা মশামাছি ঢুকলেও যদি ওইটা তাকায় দেখতে হয় তাহলে গিয়ে রোয়াজ চলে, বলেন মনোযোগ আছে তো ইনশাল্লাহ। আল্লাহ আকবর বলেন, জোরে বলেন আল্লাহ আকবর। তো এই ত্রাস এ এলাকায় চাঁদা উঠায় খায়, চাঁদাবাস। নতুন কোনো ত্রাস যখন আসবে তখন সে একটা পরিচয় নিজের দিবে যে সাবধান, আমি কিন্তু এ এলাকায় চাঁদা উড়ায় খাই, এ এলাকায় মাস্তানি করতে হলে আমার আগে হিসাব করে লো। বলবে কি বলবে না, কথা বুঝেন নাই? সে বলবে আরে পুরান পাগলের ভাত নাই আবার নতুন পাগলের আমদানি, হ্যাঁ আমি তো যথেষ্ট। শয়তানও আল্লাহর কাছ থেকে স্পেশালভাবে দোয়া করছে, কলা ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন লা উগওয়িয়ান্নাহুম আজমাইন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত দেন যাতে মানুষকে গোমরা করতে পারি। তো আপনি নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে দুনিয়া আসছেন, শয়তান সর্বপ্রথম একটা চিমটি দিয়ে বুঝায় এ বেটা সাবধান, তুই কিন্তু নিরাপদে দুনিয়ায় থাকবার পারবি না, আমি কিন্তু মৃত্যু পর্যন্ত তোকে ডিস্টার্ব করার জন্য আসি, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আজানের মাধ্যমে, কানে আজানের মাধ্যমে আবার পুনরায় রবের কথা স্মরণ করায় দেয়। তারপরে আল্লাহ পাক বলে, বান্দা তুমি মনে মনে ভাবতে পারো ছোট সময় আজান দিছে আমি ভুলে গেছি, কই না, প্রতি সূরায়ে ফাতিহার মধ্যে প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে রাকাতে রবের কথা আছে, সুবহানাল্লাহ। কালা আলাইহি সালাতু ওয়াসসালাম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই, সুবহানাল্লাহ বলেন। ওইখানে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে শুধু সূরা ফাতিহার মধ্যে আমি রবের নাম আছে এরকম না, তুমি বান্দা মাথাটা ঝুঁকায় রুকুতে যাও সেখানেও আমি রবের নামের তালিম আছে, সুবহানা রাব্বিয়াল আযীম আছে না নাই। আবার বান্দা তুমি সেজদায় যাও সেখানেও রবের নামের তালিম আছে, সুবহানা রাব্বিয়াল আলা আছে না নাই। এবার আলমে আরওয়াহের থেকে রবের নামের তাজকির জিকির আরম্ভ হয়েছে, সূরা ফাতিহার মধ্যে জিকির হয়েছে, রুকুতে হয়েছে, সেজদায় হয়েছে। আল্লাহ পাক বলবে, আরে দুনিয়ার মানুষ তোমারে যখন কবরে শোয়া দেওয়া হবে তখন সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, যদি সারা জিন্দগি রুকু সেজদায় তুমি নাম উচ্চারণ করে থাকো, প্রত্যেক রাকাতের ফাতেহা ফাতেহায় উচ্চারণ করে থাকো, ওই সময় শেষ বয়সে নাতির কাছে আর শিখা কবরে যাইতে হবে না যে কি উত্তর দিতে হবে,
অটোমেটিক বান্দা তোমার জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই রবের স্বীকারোক্তি প্রদান করবে, সুম্মা ইসতাকামু, তারপরে বেলালের মতো অটল থাকবে ইসলামের উপরে, জ্বলন্ত অঙ্গারের উপরে শোয়া রাখছে, তারপরেও জবান থেকে আহাদ আহাদ শব্দটা বাদ দেয় নাই। কেহ একজন বলছে, ও বেলাল, তুমি যদি একটু আস্তে আওয়াজে পড়ো তাইলে তো কাফেররা শোনে না আর মারে না। হযরত বেলাল বলছে, ভাই রে, যত জোরে আমি আল্লাহর নাম উচ্চারণ করি তত আমার ব্যথা আগুনের যন্ত্রণা কম অনুভব হয়। আহাদুন লাইসাকা মিসলুকি সামাদুন, আহাদুন লাইসাকা মিসলুকি সামাদুন, লিমানিল মুলকু তুবুহি তু সাজাওয়ার খুদায়া। সুম্মাস্তাকামু, এমন ইস্তেকামাতের উপরে থাকবে ওই মানুষটা যখন মারা যাবে, বাড়ির থেকে যখন দিগিলির দিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছবা ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সঙ্গ ছাড়তেছি না। রেশমি রুমাল নিয়ে ফেরেশতা আসবে, মুখের সামনে ধরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ও আল্লাহর বান্দা, আল্লাহর নফসে মুতমাইন্নাহ, আল্লাহর পেয়ারা নফস, তুমি আনন্দের সাথে বের হয়ে যাও। সুবহানাল্লাহ। মেশকাত শরীফে আসছে, বৎকারের যখন প্রশংসা করা হবে, এলাকার দুষ্ট মানুষ মারা গেছে, লাশ নিয়ে যাওয়া হইতেছে, তার সন্তানদেরকে খুশি করার জন্য একজন এমনি পাম দেওয়ার জন্য বলল, লোকটা বড় ভালো ছিল, ফেরেশতা আইসা তার কপালের মধ্যে এভাবে ঘুষা মারবে আর বলবে, আয় শয়তান, তুই আবার কবে ভালো ছিলি, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পরের অংশে আয়াতে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা রবের নাম স্বীকার করবে এর উপর অটল থাকবে তাদের অভিভাবক দুনিয়া এবং আখেরাতে আমি আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে রবের নামের জিকির করে এর উপর ইস্তিকামাত, অটল অবিচল থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি।